তীব্র শীত থাকবে আরো দু একদিন, শনিবার থেকে কমতে পারে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে হতাশ বলছেন টুকু। জানাবো বিএনপিতে বিদ্রোহের আশঙ্কা। এদিকে কৌশলে সম্পত্তি লিখে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলেন দুই ছেলে। জানাবো মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির বয়সসীমা 35 করার দাবি। এবং সর্বশেষ জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিন আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তীব্র শীত থাকবে আরও দু একদিন, শনিবার থেকে কমতে পারে। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না, তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে গত দুদিনের ধরে প্রায় সারা দেশেই তীব্র শীত অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার 7 জানুয়ারি থেকে কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানজনিত কারণে যে শীতের তীব্রতা, এটা আরও দু একদিন থাকতে পারে। শনিবার থেকে হয়তো পরিস্থিতি উন্নতি হতে পারে, তবে সেটা স্থায়ী হবে না, দু একদিন পর হয়তো আবার পরিস্থিতি এমনই থাকবে। আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, কুয়াশা অবস্থা শুক্রবারের পরে অনেক কমে যাবে, কিন্তু ঠান্ডা বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে 10 জানুয়ারি পর্যন্ত। তাপমাত্রা খুব বেশি নিচে নামেনি, কিন্তু সারা দেশে এখন তীব্র শীতের অনুভূতি। মূলত কুয়াশা ও মেঘের কারণে রোদ উঠতে না পারে কমে গেছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান। একই সঙ্গে উত্তর দিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা বাতাসের কারণে শীত জেঁকে বসেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে হতাশ বলছেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 2008 সাল থেকে দেশে গণতন্ত্র নেই, সেই গণতন্ত্র উদ্ধারের জন্য বিএনপি আন্দোলনে নেমেছে, আর এই আন্দোলনে জনগণ সাড়া দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এখন হতাশ। সরকারের সমালোচনা করে বিএনপি নেতা টুকু বলেন, বিএনপি কেন সরকার পতনের 10 দফা এবং রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য 27 দফা রূপরেখা দিয়েছে, সেগুলো তৃণমূল নেতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর জন্যই বিএনপি সারা দেশে বিশ্লেষণ ধর্মী সভা করেছে। এই সভা থেকে নেতারা আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য জেনে বুঝে তা সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা রাখবে। 2014-18 সালে নির্বাচন দেখে জনগণ বুঝে গেছে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না, তাই জনগণকে সম্পৃক্ত করেই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। বিএনপিতে বিদ্রোহের আশঙ্কা। উপনির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির পদত্যাগী সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। এ নিয়ে দলের ভেতর গত কয়েকদিন ধরে তোলপাড় চলছে। উল্লেখ্য যে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। গত বছর 29 ডিসেম্বর তিনি দলীয় পদ ছাড়েন। এর আগে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে গত 10 ডিসেম্বর গোলাপবাগ মাঠে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে 11 ডিসেম্বর বিএনপির জন্য 6 এমপির সঙ্গে তিনিও জাতীয় সংসদ থেকে পদত্যাগপত্র জমা দেন। আগামী 1 ফেব্রুয়ারি এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে মনোনয়নপত্র কেনার ঘটনায় ওই দিন রাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। উকিল আব্দুস সাত্তারের মনোনয়নপত্র কেনার বিষয়ে নিজের ফেসবুক লাইভে সে কথা বলেছেন সংসদ থেকে পদত্যাগকারী বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, উকিল আব্দুস সাত্তার লোভে পড়ে নয়তো সরকারের প্রয়োগ করা চাপে মনোনয়নপত্র কিনেছেন। তবে এই ব্যাপারে উকিল আব্দুস সাত্তার বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের সিদ্ধান্তটা দূরদর্শী ছিল না, যদি আমাদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করত তাহলে হয়তো ভালো পরামর্শ দিতে পারতাম, তারপরও দল সিদ্ধান্ত নিয়েছে যে কারণে আমরা এটা মানতে বাধ্য। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে তিনি অভিযোগও করেছেন। তিনি বলেছেন, দল মনে করে না আমাদের আর প্রয়োজন আছে, দলের জেলা ও উপজেলা কমিটিও কোনো কিছু করার ক্ষেত্রে পরামর্শ নেয় না, জিজ্ঞাসা করে না, এতে খারাপ লাগে, এখন মনে হচ্ছে হয়তো দলই আর আমাদের প্রয়োজন নেই। এই অবস্থায় পরিবারের সঙ্গে কথা বলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। উকিল আব্দুস সাত্তারের দল থেকে পদত্যাগ এবং উপনির্বাচন মনোনয়নপত্র ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা সুস্পষ্ট যে তৃণমূল বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে উকিল আব্দুস সাত্তার শুধু একা নন। এর আগে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি নেতা তৈয়ুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছিলেন, পরে দল তাকে বহিষ্কার করে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজামুদ্দিন কায়সার নির্বাচন করেছিলেন। অর্থাৎ নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপিতে মতামতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা, আর এই সংখ্যা বাড়াতে দলের ভেতর বিদ্রোহের আশঙ্কা করছেন কেন্দ্রীয় একাধিক নেতারা। কৌশলে সম্পত্তি লিখে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলেন দুই ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে কৌশলে বাবা মায়ের থেকে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। বিষয়টি জানার পর সন্তানদের জমি ফেরতের অনুরোধ করলে মানসিক ভারসাম্যহীন বাবা ও মাকে বাড়ি থেকে বের করে দেন দুই ছেলে। উপায় না পেয়ে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বাবা মা। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুরে। ভুক্তভোগীরা হলেন 90 বছর বয়সী হামেশা বেগম ও তার মানসিক ভারসাম্যহীন স্বামী ফাহিম উদ্দিন। এই দম্পতির 4 ছেলে ও 2 মেয়ে। সবার বাড়ি একই এলাকায় হলেও তারা আলাদা জায়গায় বাড়ি করে থাকেন। অভিযুক্ত বড় ছেলে মোহাম্মদ আলিমুদ্দিন ও ছোট ছেলে আব্দুর রাকিব কৌশলে বাবা মার থেকে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন বাবা মা। জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু ও শেখ হাসিনা সেতুর সংযোগ সড়কের জন্য সরকারি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার কথা বলে বাবা মাকে সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে সাক্ষ্য নেন মোহাম্মদ আলিমুদ্দিন ও আব্দুর রাকিব। বিষয়টি কিছুদিন পর জেনে জমি ফেরতের অনুরোধ করলেও ছেলেরা না শুনে বাবা মাকে বাড়ি থেকে বের করে দেন। এরপর নিজের ভিটা ছেড়ে মেজ ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। তাদের অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার বিভিন্ন জায়গায় এই দম্পতি 54.66% জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন। সেই জমির কিছু অংশ সরকার অধিগ্রহণ করেছে জানিয়ে ক্ষতিপূরণের টাকার কথা বলে গত 23 নভেম্বর বৃদ্ধ বাবা মাকে সদর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে যান দুই ছেলে মোহাম্মদ আলিমুদ্দিন ও আব্দুর রাকিব। সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে নতুন দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে তাকে স্থাবর অস্থাবর লিখে নেন তারা। গত 2 ডিসেম্বর দুই ছেলের প্রতারণার বিষয়টি জানতে পারেন ওই বৃদ্ধ দম্পতি। এরপর সম্পত্তি ফেরত চাইয়ে রেজিস্ট্রি হয়ে গেছে আর ফেরত দেওয়া যাবে না বলে জানান ছেলেরা। পরে জমির বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বের করে দেন তারা। এদিকে বৃদ্ধ বয়সে থাকার একটু জমি না পেয়ে মেজ ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। দুই ছেলের এই প্রতারণা কোনোভাবে মেনে নিতে পারছেন না অসুস্থ বাবা মা। বৃদ্ধা হামেশা বেগম বলেন, আমার দুই সন্তান আলিমুদ্দিন আব্দুর রাকিব প্রতারণা করে আমাদের 54% জমি রেজিস্ট্রি করে নিয়েছে। আমাদের থাকার জায়গাটুকু নেই, আমরা এখন রাস্তার ফকির। জমি ফেরতের জন্য অনুরোধ করেছি কিন্তু তারা কথা শুনছে না, এজন্য থানায় অভিযোগ দিয়েছে। এখন বাধ্য হয়ে অন্য ছেলের বাড়িতে আশ্রয় নিয়েছি। অন্য সন্তানদের বঞ্চিত করে যাতে তারা যেন জমি ভোগ দখল করতে না পারে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। এই বিষয়ে অভিযুক্ত আব্দুর রাকিব বলেন, জোর করে জমি লিখে নেইনি, বাবা মা স্বেচ্ছায় আমাদেরকে জমিগুলো লিখে দিয়েছে। বিষয়টি আমাদের একান্ত পারিবারিক, আমরাই দেখব। এদিকে অভিযুক্ত বড় ছেলে আলিমুদ্দিন বলেন, আমার বাবা মা শেষ বয়সে আমাদের কাছে থাকতে চেয়েছিলেন, এজন্য স্বেচ্ছায় আমাদের দুই ভাইয়ের নামে জমি লিখে দিয়েছেন। এখন অন্য ভাই বোনদের প্ররোচনায় আমার নামে থানায় অভিযোগ করেছেন। এমনকি বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার খবরও সত্য না। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান মুঠোফোনে বলেন, দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধ মা বাবার জমি লিখে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে। সমাধান না হলে ভুক্তভোগী দেওয়া নিয়ে আদালতে মামলা করতে পারবেন। মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির বয়সসীমা 35 করার দাবি। মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করা সহ 4 দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা নাতি নাতনি সংসদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত মানববন্ধনে তারা এসব দাবি জানান। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম 4 দফা দাবি তুলে ধরেন। এগুলো হলো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোটা কিছু কমিয়ে হলেও সব পর্যায়ে কোটা পুনর্বহাল ও সংরক্ষণ করা, একই সঙ্গে তাদের জন্য আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রমোশন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রমোশন দেওয়া, এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের পরিবারের জন্য সুরক্ষা আইন পাশ করা, দেশের সব হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে হয়রানি বন্ধ করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা, স্বল্প সুদের ঋণ ও সম্মানী ভাতা 35,000 টাকায় উন্নীত করা, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 10% আসন বরাদ্দ করা, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী দেওয়া সম্মানী ভাতা চালুর ঘোষণা বাস্তবায়ন করা, মুক্তিযোদ্ধা সন্তানদের মৃত্যুর পর তাদের নাতি নাতনির নামে ভাতা চালু করা। ব্রাহ্মণবাড়িয়ায় 3 দিন আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের। বিভিন্ন দাবিতে আগামী 3 দিন ব্রাহ্মণবাড়িয়ার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে আগামী 9 জানুয়ারি পর্যন্ত চলবে আইনজীবীদের এই কর্মসূচি। আজ ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এজলাসে কোনো আইনজীবী না যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ সংকট উত্তরণের বদলে তিনি উস্কে দিয়েছেন। আইনজীবীদের আলোচনার মাধ্যমে 3 দফা দাবিতে আজ থেকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতা সহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতণ্ড হয়। এর জেরে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত 26 ডিসেম্বর সভা করে 1 জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। এরপর থেকেই মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়। গত কয়েকদিন যাবৎ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়া।
গতকাল বুধবার আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কর্মবিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। এরই প্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি। বিক্ষোভ মিছিলে জেলা আইনজীবী সমিতি জেলা জজের অপসারণ দাবি করেন। আইনজীবীদের বিক্ষোভ মিছিলের পরপরই আইনজীবী সহকারী সমিতি আদালতে বেঞ্চ সহকারী পেশকারদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে বিক্ষোভ করেন। তারা আইনজীবীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।